আমাদের মধ্যকার আত্মহিংসা দূরীভূত করে পারস্পরিক সম্পর্কের জটিলতা দূর করতে কিছু পরামর্শ দেন। মানে পুরো ইসলামটাকে চর্চা করেন তাহলে সব ঠিক হয়ে যাবে। ইসলামটা তো শুধুমাত্র থিওরি চর্চার নাম কি ইসলাম, যে আমি কিছু আকিদার মাসালা শিখলাম, মুখস্থ করলাম? না না, ইসলামটা পুরোটাই। আপনি যখনই কোনো কিছু শিখবেন সাথে সাথে সেটা আপনার আখলাকে প্রকাশিত হবে। এলেম এটা কনভার্ট হয়ে যাবে কিসে? আমলে। এলেম কনভার্ট হবে আমলে, মনে রাখবেন। এই জন্য ইসলাম এক নম্বরে বলছে আমলের আগে এলেম, এলেম নিয়ে তারপর আমল। কারণ আপনি যদি এলেমের আগে আমল করেন তাহলে আপনার আমলটা শুদ্ধ নাও হতে পারে। কিসের ভিত্তিতে আপনি আমল করছেন, কোন নলেজের ভিত্তিতে আপনি আমল করছেন? তাই না, এই প্রশ্নটা যখন আসবে দেখা যাবে যে আপনার প্রপার নলেজটা নাই, তাহলে আপনি ভুল আমলটাই করছেন। এলেমের চর্চাটা যখন হবে, এলেমের মনে রাখবেন এলেমটা শুধু থিওরির নাম না, ইসলাম থিওরি এবং প্র্যাকটিস। আপনি যখন যে কোনো এলেম অর্জন করবেন, একটা আয়াত পড়লেন, সে আয়াতের একটা তারবিয়াত আছে, তারবিয়াত এডুকেশন, একটা শিক্ষা আছে। ওই শিক্ষাটা যেমন আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আশুরা এবং তাসুয়া, নয় এবং দশই মহরমের সিয়ামটা না রাখলেও কোনো অসুবিধা নাই, বাট শিক্ষাটা নিতে হবে, শিক্ষাটা নিতে হবে। আশুরার যে মহান উপলক্ষ, সে মুসা আলাইহিসসালামের সাথে ফেরাউনের, সেটা তাওহিদ আর শিরকের দ্বন্দ্ব, তাওহিদ আর কুফুরির দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে আপনাকে তাওহিদের পক্ষেই থাকতে হবে, আপনি শিরকের পক্ষে থাকতে পারেন না, আপনি কুফুরির পক্ষে থাকতে পারেন না। এই শিক্ষাটা কিন্তু নিতেই হবে, একদম সর্বস্তরের সকল মুসলিমকে এই শিক্ষাটা নিতেই হবে, সিয়ামটা রাখেন আর নাই রাখেন। তাহলে এই যে শিক্ষাটার কথা বললাম, আমাদের কোরআনের প্রত্যেকটা আয়াতের পিছনে একটা শিক্ষা আছে, একটা লেসন আছে। আমরা অনেকে তেলাওয়াত করি, অর্থই জানি না শিক্ষা নিব কোত্থেকে। হাদিসের একটা শিক্ষা আছে, তাই না? আমি আমাদের ওস্তাদ, যার কথা একটু আগে বললাম, মোহাম্মদ শেবানি, প্রফেসর ডক্টর মোহাম্মদ শেবানি, ওনাকে বললাম যে ওস্তাদ, আমি দেখছি অনেক স্টুডেন্ট, আমাদের অনেক কলিগ, তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, আমাদের সাথে একই সাথে পড়ে, কিন্তু দেখতে পাচ্ছি তাদের অনেকের ব্যবহার ভালো না। দু একজনকে দেখি যে তারা সিগারেট টানে। মানে এই এই পার্থক্যটা কেন? কেন কোরআন সুন্নাহ পড়ে সবাই সমান ভালো হয় না, বা অনেকে একদমই ভালো হয় না? আমি আমার দেশের প্রেক্ষাপটের কথাই বলছি। উনি বললেন যে দেখো, কোরআন সুন্নাহর একটা হলো এলম, আরেকটা হলো তারবিয়াত। কোরআন সুন্নাহর একটা হলো এলম, আরেকটা হলো তারবিয়াত। এটা খেয়াল করেন, কিন্তু এলমটা হলো থিওরিটিক্যাল নলেজ, তাত্ত্বিক নলেজ, তাত্ত্বিক জ্ঞান, আর তারবিয়াটা হলো টোটাল অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্র্যাকটিক্যাল নলেজ। প্র্যাকটিক্যাল নলেজটা কি? যারা এসএসসি এইচএসসি তে সায়েন্স বিভাগে পড়েন তারা প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিক্যাল করে না, ওটা হলো প্র্যাকটিক্যাল নলেজ। অর্থাৎ যা জানবেন তা ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করার জন্য আপনাকে অবশ্যই তার যে শিক্ষাটা সেটা নিতে হবে, নাহলে আপনি বেশি দিন বাস্তবায়ন করতে পারবেন না। এই যেমন দেখেন, এখন অনেকে অনেকদিন সালাত করতে পারে না, নিয়মিত সালাত করতে পারে না কেন? আমাদের অনেক মুসলিম ভাইয়েরা নিয়মিত সালাত করতে পারে না, বিকজ সালাতের এডুকেশনটা তার নাই, মিসিং দ্য এডুকেশন অফ সালাহ। অনেকে দেখবেন যে সিয়ামটা রাখে বাট অ্যাজ রিচুয়াল, একটা আনুষ্ঠানিক কাজ করে, কিন্তু সে সিয়ামের শিক্ষাটা তার নাই। সে দেখলাম যে সিয়ামের দিনেও ঘুষ খায়, রোজাদার অবস্থায় ঘুষ খায়, তারপরে আরও অন্য অন্য যে দুর্নীতিগুলো সেটা করে, করে কিনা বলেন তো? রমজান মাসে আপনাদের এলাকার সমস্ত দুর্নীতি বন্ধ থাকে? হ্যাঁ, কোথাও বন্ধ থাকে না। তার মানে দে আর নট এডুকেটেড উইথ দ্য এডুকেশন অফ সিয়াম, সিয়ামের এডুকেশনটা সে পায় নাই। হজ দেখবেন যে অনেকে হজ করে এসে দ্রুত আলহাজ লাগায় ফেলায়, আবার আগের মতো সব আজে বাজে কাম করে। হজের শিক্ষাটা কি সে নিল? হজ শিক্ষাসহ মানুষকে নিষ্পাপ করে, মনে রাখবেন। একজন লোক হজ থেকে ফিরে এসে নিষ্পাপ হয়, এটা রাসূল বলেছেন না, রাজা আকাইও মে ওলাদা থুম্মহু, কেন? এডুকেশন। সে হজ থেকেই কদিন যাচ্ছিল,
সে সেখানে তৌহিদ শিখে, সেখানে তৌহিদের ঘোষণা দেয়, সে আরও অন্য অন্য ইবাদত করে সে ভালো হয়। তো যাই হোক, এই শিক্ষাটা নিয়ে যদি আমরা ভালো মুসলিম হতে পারি তাহলে হিংসা হানাহানি থাকবে না আমাদের মধ্যে, ভালোবাসা আমাদের মধ্যে সম্প্রীতি তো তৈরি হওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম যারা গ্রহণ করেছিলেন সাহাবাদের মধ্যে দেখেন কী অবস্থা। আপনি মুয়াখাতের কথা জানেন, মাতৃত্ববোধ, যেটা মুহাজিররা মদিনায় আসার পরে মাদানী সাহাবিরা কী করেছিলেন বলেন তো, সে সম্প্রীতি কোথায় আজকে আমাদের, সে ভালোবাসাটা কোথায় বলেন তো? আজকে একই ধারার মানুষের মধ্যে যে হিংসা হানাহানি, আল্লাহু আকবার। যাই হোক, আমার কাছে মনে হয় দিনকে সঠিকভাবে সিরিয়াসলি আমরা বোধ হয় চর্চা করি না, দিনের প্রপার নলেজটা আমাদের নাই, দিনের প্রপার এডুকেশনটা আমাদের নাই। সেটা অর্জন করার চেষ্টা করেন, তাহলে দেখবেন এলেমই আমাদের মধ্যে ঐক্যের একটা বন্ধন তৈরি করে দেবে ইনশাআল্লাহ।